আমাদের সংসারে কিন্তু নিত্য নতুন বিপত্তি লেগেই রয়েছে, আর আপনারা সেটা টিভির পর্দায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। আমি এই মুহূর্তে খেলনা বাড়ির শুটিং শুরু রয়েছে, আর আমার সঙ্গে মিতুল রয়েছে, মানে আরাত্রিকা। হেকটিক শিডিউল চলছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে আজ থেকে নয়, বিগত বেশ কয়েকদিন থেকে চলছে। ছুটির দিনটা কিভাবে কাটে? ছুটির দিনটা বাবা মার সঙ্গেই কাটে, মানে আমি যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকতে পারি না, সেই শুধু সত্যি কথা বলতে শুধু রাত্রে ঘুমোতে আমি বাড়ি যাই। হ্যাঁ, ঘুমিয়ে উঠে আবার চলে আসি। তো সেই জায়গা থেকে ওদেরও তো অনেক ইচ্ছে থাকে যে আজকে ওখানে যাবো, কালকে ওখানে যাবো। রবিবার হলে আমাকে মা কোথাও বেরোতে দেয় না বাড়ি থেকে, স্বাভাবিক সেটা। আর আমারও ইচ্ছে থাকে না, আমার মনে হয় একটু ঘুমোই। তো আমাদের প্ল্যানই থাকে যে দেরি করে ঘুম থেকে উঠবো, তারপরে নিজের মতো করে একটু ভালো মন্দ খাবো মায়ের হাতে, তারপরে যদি আমরা কোথাও বেরোই তাহলে বেরোবো। এই মুহূর্তে কী চলছে গল্পে একটু শুনি। এই মুহূর্তে গল্পে ভীষণ দুমতাড়ানা একটা, মানে ভীষণ ড্রামা চলছে। তো দর্শক দেখেইছি ইতিমধ্যে ইন্দ্রবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, সেখান থেকে আমাকে সাপে কামড়েছিল, আমি ভেলার জলে ভেসে মাটিতে পুঁতে, আমার ওপর দিয়ে ঝড় যাচ্ছেই যাচ্ছে। মিতুল একা যার কত সামলাবে মিতুল বুঝতে পারছে না। তবে এখন যে ভীষণ ইম্পর্টেন্ট একটা দিক চলছে, যেটা আমি এখন বলতে পারবো না, কিন্তু দর্শক মোটামুটি যেটা চাইছে এতদিনে, অনেক রিভিউ পাচ্ছি আমরা যে না আর কত এসব হবে, এবার অন্তরা ধরা পড়ুক, এবার অন্তরা ধরা পড়ুক, এবার মিতুল জানতে পারুক এটা আসলে অন্তর নয়। দর্শককে আমি বলতে চাই যে সেরকমই কিছু একটা হতে চলেছে। আমি এর থেকে বেশি আর একটা কথাও বলতে পারবো না, কিন্তু কী হতে চলেছে আমি ভিন্ট দিয়েই দিলাম। আমাদের নিজের সিন করতে এখন ভীষণ ইন্টারেস্টিং লাগছে, ভীষণ ভালো লাগছে যে যাক কি, মানে আমাদেরও মনে হচ্ছিলো এটা যে কবে হবে এই ধরনের সিন, দর্শকেরও মনে হচ্ছিলো এই ধরনের সিন কবে আসবে। তো সেই জায়গা থেকে আলটিমেটলি আমরা একটা জায়গায় পৌঁছেছি। বা গুগলিকে নিয়ে একটা টাসেলও চলছে তোমাদের দুজনের মধ্যে। হ্যাঁ, কারণ প্রথম কথা হচ্ছে যে আমি গুগলিকে বড় করেছি, মানুষ করেছি, কিন্তু কোথাও গিয়ে যখন আইনত ব্যাপারটা চলে আসে তখন এই জায়গাটা না মিতুল একদম অসহায় হয়ে পড়ে। কারণ ও মানুষ করেছে, ওর কাছে ছিল, ছোটো থেকে বড় করেছে, এটা তো কোর্ট শুনবে না। কোর্টের কাছে কিন্তু জন্মদাত্রী মা অন্তরাই, কারণ ও ওকে জন্ম দিয়েছে আর আমি তোকে জন্ম দিইনি। তো যতই লড়াই করুক না মিতুল ওর মেয়েকে পাওয়ার জন্য, কোথাও গিয়ে যখন সার্টিফিকেট যখন আসে প্রশ্ন যে জন্মকে দিয়েছে, তখন ও অসহায় হয়ে পড়ে। তো সেই জায়গা থেকে আর এটা না, এই স্ট্রাগলটা আমি আমি নিজে এত ছোট কিন্তু আমি ফিল করতে পারি যে সত্যিও একটা ছোট, মানে এইটুকুনি গুগলিকে এইটুকুনি থেকে মানুষ করেছে, তাকে যখন তার অরিজিনাল মা চলে আসে দিয়ে বলে যে আমার কাছে ও থাকবে, তুমি ওর কাছে যেতে পারবে না, তখন যে সত্যি কী কষ্ট হয় মানে আমি ফিল করতে পারি। কারণ আমি গুগলির সঙ্গে যখন সিনগুলো করতাম আমরা আগেও ঘূর্ণির সিন, তখন থেকেই ফিল করতে পারি যে আমরা একসঙ্গে হাটে যেতাম, বেচতাম, সেই মেয়েকে শুধু জন্ম দিইনি বলে এখন অন্য কারোর হয়ে যাবে। তো এটা ভীষণ ইমোশনাল, দর্শকে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এই ধরনের জায়গায়, আমি জানি। তো সেই জায়গা থেকে হ্যাঁ একটা টাসেল তো চলছে, তবে দেখা যাক যা হবে ভালোই হবে। দর্শকদেরকে বলতে পাই, দর্শকদের আমি বলবো যে খেলনা বাড়িকে যেরকম ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসাটাই দিতে থাকুন। আর একটা ভীষণ ভালো জিনিস আসছে, একটা গল্পের নতুন মোড় আসছে, যেটা এতদিন ধরে দর্শক চাইছে যে কবে আসবে কবে আসবে, আমরাও মন থেকে চাইছি কবে আসবে। অন্তরা আর এই ঝামেলাটা আর নেওয়া যাচ্ছে না, কারণ এত সুন্দর একটা পরিবেশকে অন্তরা এসে কোথাও যেন খুব একটা খারাপ করে দিয়েছে, তো আমরা কেউই শান্তিতে নেই। তো সেই জায়গা থেকে আমি বলবো দর্শকের মনের ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-তে।